ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব ফিলিস্তিন ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক উপস্থিতি মানব না ঘোষণা হামাসের এরপর জানিয়ে দেব ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ জানিয়েছেন গেলান্ত এদিকে রাম মন্দির ভাঙবে কংগ্রেস জানিয়েছেন মোদী আরও জানিয়ে দিব রাফায় হামলা বন্ধে পশ্চিমা বিশ্বের তেরোটি দেশের চিঠি সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার হামলা নিয়ে আশঙ্কা জানালেন জেলনস্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ফিলিস্তিন ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক উপস্থিতি মানব না ঘোষণা হামাসের ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো ধরনের বিদেশি সামরিক উপস্থিতি মানা হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুক্রবার এক বিবৃতিতে হামাস এই ঘোষণা দেয় বিবৃতিতে হামাস জানায় গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের নির্মাণ করা অস্থায়ী যেটি ফিলিস্তিনি তদারকিতে সকল স্থল ক্রসিং খুলে দেওয়ার কোনো বিকল্প নয় সেই সঙ্গে দৃঢ়ভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে যে কোনো বিদেশি সামরিক উপস্থিতি প্রত্যাখ্যান করা হয় ওই বিবৃতিতে উল্লেখ্য আরব লীগ বৃহস্পতিবার দাবি করে দ্বিরাষ্ট্র সমাধান কার্যকর না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা হোক আর যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে গাজায় বহুজাতিক আরব বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়ে আসছে এছাড়া গাজা উপকূলে মার্কিন বাহিনী একটি অস্থায়ী জেটি নির্মাণ করেছে তারা এখান দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করবে বলে জানিয়েছে এই প্রেক্ষাপটে এই বিবৃতি প্রকাশ হামাস এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্মিত দিয়ে নবনির্মিত্রানের প্রথম চালান ঢুকেছে গাজায় গাজা সীমান্ত পারাপারের ওপর ইসরায়েলের বিধিনিষেধ এবং প্রচণ্ড লড়াইয়ের মধ্যে শুক্রবার ত্রাণবাহী ট্রাকগুলো অবরুদ্ধ সিটমহলে প্রবেশ করে তবে যুক্তরাষ্ট্র এবং ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে যেটি প্রকল্পটি স্থল সরবরাহের বিকল্প নয় স্থল সরবরাহের মাধ্যমে গাজায় প্রয়োজনীয় সমস্ত খাবার পানি এবং জ্বালানি সরবরাহ হতে পারে যুদ্ধের আগে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক ট্রাক বোঝাই করে পণ্য গাজায় প্রবেশ করত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডার শুক্রবার এক বিবৃতিতে ত্রাণ তৎপরতার কথা স্বীকার করে বলেছে সকাল নয়টায় প্রাথমিক চিকিৎসা সামগ্রী গাজায় প্রবেশ করে এতে বলা হয় ত্রাণ সরবরাহ অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা সদস্য তীরে যায়নি ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ জানিয়েছেন গ্যালান্ত গত সাত মাস ধরে ইসরায়েল লেবানন সীমান্তে লেবানন ভিত্তিক শিয়াপন্থী সশস্ত্র সামরিক গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাতের জেরে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োগ গ্যালান্ত তবে এই ক্ষয়ক্ষতি পুরোপুরি বৃথা হয়নি বলেও দাবি করেছেন তিনি শুক্রবার রাজধানী জেরুজালেমে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে গ্যালান্ত বলেন হিজবুল্লার সঙ্গে সংঘাতের জেরে যে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা অস্বীকারের কোনো উপায় নেই এবং আমরা এটা বুঝতে পারি কিন্তু যে গত কয়েক মাসে যত সন্ত্রাসীকে আমরা হত্যা করতে পেরেছি সেই সাফল্য তুচ্ছ নয় গত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজায় ক্ষমতাসীন সশস্ত্র ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাসের হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযান শুরুর পর হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করে। করে রকেট হামলা শুরু হিজবুল্লাহ হিজবুল্লাহর এসব হামলার জবাবে ইসরায়েল লেবানন সীমান্তে ও লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকবার বিমান ও গোলা হামলা চালিয়েছে আইডিএফ এসব হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন দুই শতাধিক হিজবুল্লা যোদ্ধা শুক্রবারের বক্তব্যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমি বরাবরই বলে আসছি যে আমাদের সব সময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এতদিন পর্যন্ত কেউ একে তেমন গুরুত্ব দেয়নি সাত অক্টোবরের পর সবাই বুঝতে পেরেছে যে আমরা কতখানি ঝুঁকির মধ্যে রয়েছি তবে আমরা কখনো পিছু হটব না সন্ত্রাসীদের প্রতিটি হামলার জবাব আমরা দেব সূত্র আনাদুলু এজেন্সি রাম মন্দির ভাঙিয়ে কংগ্রেস জানিয়েছেন মোদী প্রথম দফা ভোটের পর থেকেই বিজেপির প্রচারে বারবারই ফিরে আসছে হিন্দুত্ব প্রসঙ্গ মুসলিম ভীতি ও জাতীয়তাবাদ শুক্রবার লখনৌতে এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে আবারও মেরুকরণের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন সমাজবাদী পার্টি কংগ্রেস জোট ক্ষমতা এলে লোকসভা ভোটের পরে রাম মন্দির বুলরোজার দিয়ে ভেঙে দেওয়া হবে অযোধ্যা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে বারাবাঙ্গিতে একটি নির্বাচনী সভায় মোদী বলেন এসপি ও কংগ্রেস নেতারা রাম মন্দির নিয়ে আদালতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে চায় তারা বলে যে রাম মন্দির অকেজ এ ধরনের লোকজনকে তাদের নিরাপত্তা আমানত হারানো নিশ্চিত করে শাস্তি দেওয়া হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটকে সমর্থন সম্পর্কেও মন্তব্য করেন তিনি মোদী বলেন চার দফার ভোটের পর মহাজোটে ভাঙার লক্ষণ দেখা যাচ্ছে তাই তারা পরবর্তী সরকার গঠন করবে কি করে প্রধানমন্ত্রী একদিন কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধীকেও নিশানা করেছেন তিনি বলেন শাহজাদা ইতিমধ্যেই তার টিকিট বুক করে রেখেছে চার পর কোন দেশে যাবেন তিনি ওয়েনার থেকে পালিয়েছেন অমেথি থেকেও পালাবেন তিনি মোদীর অভিযোগ রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সুপ্রিম কোর্টের রায় পাল্টে রাম মন্দির বন্ধ করতে চায় রাফায় হামলা বন্ধে পশ্চিমা বিশ্বের তেরোটি দেশের চিঠি ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি হামলা বন্ধের জন্য পশ্চিমা বিশ্বের তেরোটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাটসকে চিঠি দিয়েছে চিঠিতে গাজায় আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানিয়েছে তারা বার্তা সংস্থা এ এক প্রতিবেদনে জানায় ইসরায়েল সরকারকে পাঠানো পশ্চিমা দেশগুলোর চিঠিতে ফিলিস্তিনের লাইফলাইন রাফায় ইসরায়েল হামলা বন্ধের জন্য আহ্বান জানানো হয়েছে এ দেশগুলো বিশ্বে ইসরায়েলের মিত্র দেশ বলে পরিচিত পশ্চিমা দেশগুলো ইসরায়েলি সরকারের কাছে যে চিঠি পাঠিয়েছে তা জনসম্মুখে প্রকাশ করেছে চিঠিতে বলা হয়েছে রাফায় ইসরায়েলি বাহিনীর পূর্ণমাত্রার সামরিক হামলার বিরোধিতা জানাই কারণ এটি বেসামরিকদের জীবন বিপর্যস্ত করে তুলতে পারে সম্প্রতি গাজায় ত্রাণ সরবরাহ সুবিধা উন্নয়নের জন্য তেরোটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর চিঠিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার প্রশংসা করে তবে একই সঙ্গে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় তারা রাশিয়ার হামলা নিয়ে আশঙ্কা জানালেন জেলেনস্কি ইউক্রেনে রুশ বাহিনীর আরো জোরালো হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির প্রেসিডেন্ট বলদিমির জেলেনস্কি গতকাল শুক্রবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমন আশঙ্কার কথা জানান জেলেনস্কি আরও বলেন ইউক্রেন পরিস্থিতি নিয়ে দ্রুত সমাধানে আসার জন্য পশ্চিমাদের পক্ষ থেকে চাপ রয়েছে তবে নিজেদের জন্য যেটা ন্যায্য সমাধান সেটাই করবে কি পশ্চিমা মিত্রদের প্রতি আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধবিমান পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন জেলোনস্কি তিনি বলেন পশ্চিমা মিত্ররা অস্ত্র দিচ্ছে ঠিকই তবে শর্ত জুড়ে দিচ্ছে এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে না আর এই শর্ত যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে বড় সুবিধা এনে দিচ্ছে কয়েক মাস ধরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী বিশেষ করে দশ মে থেকে খার্কিভ সহ ইউক্রেন ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় জোরালো হামলা চালানো হচ্ছে এ বিষয়ে জেলেনস্কির আশা প্রতিরক্ষাবহ অটুট রাখবে ইউক্রেন সেই সঙ্গে রুশ বাহিনীর যে কোনো অগ্রযাত্রা রুখে দেওয়া হবে জেলোনস্কির ভাষায় কেউই হাল ছাড়বে না